হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দূরবীন অ্যাপের বিজ্ঞান বিষয়ক পড়াশোনায়। আজকে আমরা যে জিনিসটি নিয়ে পড়াশোনা করব সেটি অনেক মজার এবং অলমোস্ট তোমরা সবাই এইটি সম্পর্কে জানো, অনেক কিছু জানো এবং তোমরা সবসময় এইগুলো দেখো। আজকে আমাদের যে চ্যাপ্টারটি পড়বো সেটির নাম হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। অর্থাৎ যে উদ্ভিদ যেটি ছাড়া আসলে আমরা বাঁচতে পারি না, যে কারণে বলা হয়ে থাকে উদ্ভিদ হচ্ছে আমাদের পরম বন্ধু, সেই উদ্ভিদের আসলে কী কী বৈশিষ্ট্য আছে তার শরীরগত দিক থেকে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, খুবই সহজ। আচ্ছা, প্রথমত একটি উদ্ভিদ, এই উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদ যদি বলি, এই সপুষ্পক উদ্ভিদের প্রধানত চারটি বিশেষ বৈশিষ্ট্য আছে, যার মধ্যে প্রধানত হলো ফুল থাকবে, একটি সপুষ্পক উদ্ভিদের ফল থাকবে, কাণ্ড থাকবে এবং কি থাকবে, পাতা থাকবে। এগুলো আমরা জানি। একটি তুমি রাস্তায় হাঁটতে গেলে বা তোমার বাসার ছাদে তুমি দাঁড়িয়েই দেখবে যে আসলে প্রচুর গাছ তোমার আশেপাশে আছে, সবুজ শ্যামলিমায় ভরা আমাদের বাংলাদেশ, ঠিক কিনা? আচ্ছা, আমরা এই ফুল ফল কাণ্ড পাতা এই জিনিসগুলো নিয়েই একটু আলোচনা করব। কিন্তু এই ফুল ফল কাণ্ড পাতা এগুলোর আগে যেটি আসে সেটি হচ্ছে মূল। অর্থাৎ প্রত্যেকটি গাছের একটি নির্দিষ্ট মূল থাকে, যার মাধ্যমে সেই গাছটি কী করে, তোমার বিভিন্ন প্রকার পানি শোষণ করে, এই গাছটিকে সঠিকভাবে বেঁচে তোলার জন্য বা বাঁচিয়ে তোলার জন্য মূলের ভূমিকা কিন্তু অপরিসীম। তো সবার আগে আমরা আসি যে মূল, এই মূলের মধ্যে কি কি থাকে। আচ্ছা, প্রথমত একটি মূল, গাছের মূল, তুমি চেষ্টা করবে ছোট্ট একটি গাছকে উঠিয়ে দেখতে যে এটি কেমন হতে পারে। সেটি তোমার গাছের টবের একটি গাছ হতে পারে, সেটিকে তুমি একবার উঠাবে এবং দেখবে এর মূলের আসলে কেমন রয়েছে। আমি যতই বলি, তুমি যখন প্র্যাকটিক্যালি দেখবে তখন তোমার এই জিনিসগুলো অনেক বেশি পরিমাণে মাথায় থাকবে। তো তুমি যখন উঠিয়ে দেখবে, দেখবে যে মূলগুলোর মধ্যে একদম শেষ প্রান্তে একটি অবস্থান রয়েছে যেটিকে আমরা বলি মূলের একদম মূলত্র অঞ্চল। মূলত এই মূলত্র অংশটি দিয়েই এটি সবচেয়ে বেশি পরিমাণে পানি শোষণ করে থাকে, যে কোনো গাছের মূল। পরবর্তীতে এর উপরেই যেটি রয়েছে সেটি হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। তুমি একটু দেখো, এটি হয়তো আরও চিকন হবে, আমি আঁকতে পারিনি ঠিকমতো, কিন্তু তোমরা যখন আঁকবে দেখবে যে এটি অনেক পরিমাণে চিকন, কিন্তু তার চেয়ে এটি একটু আরেকটু বড়। অর্থাৎ বর্ধিষ্ণু মানে আরেকটু বৃহৎ অংশ, অর্থাৎ মূলত্র অংশের উপরের অংশটিকে আমরা বলে থাকি কি, বর্ধিষ্ণু অঞ্চল। আচ্ছা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে মূল রোম। এটি আসলে আশেপাশের একটি আশেপাশের যে সকল যেই জায়গায় পানি রয়েছে বা যেই জিনিসগুলো তার প্রয়োজন, একটি গাছের খনিজ পদার্থ থেকে শুরু করে যে কোনো কিছু, সেটি আসলে এই মূল রোমের মাধ্যমে শোষণ করে থাকে। এবং এই যে আসল মূলটি রয়েছে এটিকে রক্ষা করাও কিন্তু এই মূল রোমের একটি প্রধান কাজ। এবং সবশেষ যেটি, এই পুরো অংশটিকে, এই পুরো অংশটিকে আমরা বলি স্থায়ী মূল অংশ, অর্থাৎ মূলের স্থায়ী অংশ এটিকে আমরা বলে থাকি। এটি হলো আমাদের মূল, মূলের বিভিন্ন অংশ। এখন বিভিন্ন প্রকার মূল রয়েছে, যেমন তুমি যদি একটি মরিচ গাছ উঠাও তাহলে দেখবে যে মরিচ গাছের মূলগুলো অনেক ছড়ানো ছিটানো। আবার কিছু কিছু মূল রয়েছে যেগুলো একদম সোজা, ঠিক আছে? আবার কিছু কিছু মূল রয়েছে যেগুলো সরাসরি অনেক আমরা সেগুলোকে আমাদের সবজি হিসেবে গ্রহণ করে থাকি। যেমন তুমি যদি মূলা এই সবজিটির কথা চিন্তা করো, এটি কিন্তু আসলে আমরা যে মূলটি দেখি এটি পুরোটাই কিন্তু একটি মূলের, ওই মূলা গাছের পুরো মূলের একটি বর্ধিষ্ণু অঞ্চল, এটিকে আমরা সবজি হিসেবে গ্রহণ করে থাকি। বিভিন্ন ধরনের মূল রয়েছে, গুচ্ছ মূল, অগুচ্ছ মূল, এগুলো তোমরা জাস্ট একটু বইটা দেখলেই পারবে। আমাদের যেটি জানার দরকার সেটি হচ্ছে আসলে মূল আমাদের কী কী কাজ করে, সেটি এতক্ষণ আমাদের জানা হয়ে গিয়েছে। এখন আমরা দেখব, সেটি হচ্ছে আমরা মূল জেনে গেলাম, এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস দেখব, সেটি হচ্ছে কাণ্ড। দেখো, কাণ্ডর যদি অংশ প্রথমে বলি, কাণ্ডতে কীভাবে আসলে পাতাগুলো বিন্যস্ত অবস্থায় থাকে সেটি তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রটিতে, যদিও এই চিত্রটি খুব বেশি ভালো হয়নি, তারপরেও একটু দেখার চেষ্টা করি আমরা। আমরা দেখছি যে এই যে খাঁজ কাটা খাঁজ কাটা রয়েছে, এখানে একটি খাঁজ কাটা, এখানে একটি খাঁজ কাটা, অর্থাৎ তুমি খুব সরাসরি একটি আম গাছের
কাণ্ড নেবে, আম গাছের কাণ্ড নিয়ে দেখবে যে একটি পাতার থেকে আরেকটি পাতার মধ্যে কিছু একটু দূরত্ব থাকে, সেটিকেই আমরা বলি পর্ব। কি বলি? পর্ব। কেন পর্ব বলি? কারণ একটি পাতা থেকে আরেকটি পাতার মধ্যে মূলত একটি কাণ্ডের ভিতরে কিছু দূরত্ব সৃষ্টি হয়, এটিকে আমরা বলি পর্ব। কাণ্ডের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ সেটি হচ্ছে পাতা, অর্থাৎ আমাদের যে পাতাটি রয়েছে সেই পাতা সবসময় কাণ্ডতে থাকে। আচ্ছা, এবং সবশেষে একদম একটি কাণ্ড যখন নিবে দেখবে যে একদম প্রথম দিকে একটি জিনিস থাকে, সেটি হচ্ছে আমরা বলি অগ্রপত্র বা কাণ্ডের একদম পুরোর অংশ। এবং এইটি হচ্ছে মূলত এই যেটি রয়েছে এটি পুরোটাই হচ্ছে আমাদের কি মূল কাণ্ড, এটি হচ্ছে মূলত কাণ্ডের অংশ। এখন আমাদের যেটি জানা দরকার এই কাণ্ড আসলে কি করে। বিভিন্ন প্রকার কাণ্ড হতে পারে, কিছু কিছু কাণ্ড অনেক বেশি পরিমাণে নরম এবং অনেক বেশি পরিমাণে তোমার ছড়ানো ছিটানো থাকে। যেমন আমরা যদি ধরি আম গাছ, আম গাছের কাণ্ড কেমন হয়? আম গাছের কাণ্ড অনেক বেশি পরিমাণে ছড়ানো ছিটানো থাকে। কি করে এই ছড়ানো ছিটানোর মাধ্যমে কাণ্ড আসলে উদ্ভিদের কী ধরনের সুবিধা দেয়? কারণ এই কাণ্ডের মাধ্যমে কি করে আম গাছটি পুরোপুরিভাবে শক্তভাবে নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে। আবার কিছু কাণ্ড দেখবে একদম সোজা হয়ে গেছে, সোজা হয়ে শুধুমাত্র শেষের দিকে কিছু পাতা আছে। তুমি যদি দেখো তাহলে সেখানে দেখবে যে, যদি দেখো যে নারিকেল গাছ, নারিকেল গাছে সবসময় দেখবে যে একটি লম্বা অবস্থান রয়েছে। আবার সুপুরি গাছ অনেক পরিমাণে লম্বা একটি জায়গা এবং একদম মাথার দিকে কিছু পাতা রয়েছে। এই ধরনের কিছু কাণ্ড রয়েছে। আমরা শাখাকাণ্ড, অশাখাকাণ্ড এই ধরনের বিভিন্ন কাণ্ড দেখতে পাই। তোমরা আসলে তোমাদের বইয়ে যে ধরনের কাণ্ডের প্রকারভেদগুলো আছে সেগুলো দেখে নেবে। কিন্তু মূলত কাণ্ড কী করে আমাদের? কাণ্ড মূলত উদ্ভিদকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। কাণ্ডের মধ্যে পাতা থাকে, সেই পাতা কী করে? সেই পাতা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, সেটি কী করে পুরো উদ্ভিদকে তাদের খাদ্য প্রক্রিয়া সম্পাদন করতে বা খাদ্য তৈরি করতে সহযোগিতা করে। এটি মূলত কাণ্ডের প্রধান কাজ। আমরা পরবর্তী দিন আমাদের যে পাতা সেটি নিয়ে আলোচনা করব, এবং পরের অংশে তোমরা যখন বড় হবে আরেকটু বড় হলে ফুল এবং ফল নিয়ে আরও বিশদ আলোচনা দেখতে পাবে। সেই লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো।